নতুন সিনেমার কাজ শুরু করলেন অপু বিশ্বাস। নায়ক হিসেবে কাজ করবেন ডিএ তায়েব। ছবিটির কাহিনী হচ্ছে ঈশাক খাঁ। বাংলা ইতিহাসে ঈশাক খাঁর কাহিনী এবং ভালোবাসা সবাই জানেন। সেখানে ঈশাক খাঁর চরিত্রে অভিনয় করবেন ডিএ তায়েব এবং সোনামণির চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস জানান, 23 জুন থেকে ছবির শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই ছবির মূল পর্যবেক্ষক ছিল ঈশাক খাঁ ভালোবেসে নারায়ণগঞ্জ শহরটি তার ভালোবাসার মানুষকে উপহার দিয়ে থাকে। সেই ঘটনাকে পর্যবেক্ষণ করে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হবে এই সিনেমাতে, যেখানে অলরেডি আমরা কিছু ছবি হাতে পেয়ে গেছি, আপনাদের কাছে শেয়ার করছি। সোনারগাঁ নারায়ণগঞ্জে শুটিং গুলো হবে এবং সেখানে একটি গানের ভিডিও করা হবে। তো যাই হোক, আমরা পেলাম ঈশাক খাঁ সিনেমাটি, খুব দ্রুত আমাদের কাছে চলে আসবে, আমরা সেই সুন্দর সিনেমাটি অপু বিশ্বাসের কাছ থেকে উপহার পাবো। এই তো গেল অপু বিশ্বাস এবং মিডিয়া জগতের কথা, যেখান থেকে নতুন সিনেমা আমরা পাবো, নতুন কিছু পাবো। এখন আমাদের ঢাকা মিডিয়া এলটিডি আপনাদেরকে কিছু বলতে চায়। আমরা বলতে চাই, 2021 সালে যাত্রাবালার মতন পোশাক আশাক পরে এবং অতিরিক্ত সাদা মেকআপ নিয়ে দুইজন নায়ক নায়িকা যেভাবে দাঁড়িয়ে আছে, এটা কি গ্রহণ করার মতন কোন সিনেমা মনে হচ্ছে? আপনাদের কাছে কি মনে হয়? যেখানে বাংলাদেশে অলরেডি টিলার মুভিগুলো ছেয়ে যাচ্ছে, নেটফ্লিক্স হইচই বড় বড় ওয়েবসাইটে জায়গা পাচ্ছে বাংলা চলচ্চিত্র, বাংলা টেলিফিল্ম, বাংলা নাটকগুলো, সেখানে বাংলাদেশের অপু বিশ্বাস এই ধরনের সিনেমা প্রকাশ করতে যাচ্ছে যেখানে তাকে দেখা যাবে সোনামণির অভিনয় করতে, শুনতেই কেমন দেখা যাচ্ছে। আর ঘটনাটাই খুবই নিম্নমানের, সস্তা মানের। যাই হোক, আমরা যদি এই সিনেমা নিয়ে বেশি কথা বলি, এই নায়ক কিন্তু একজন পুলিশ সদস্য, তাই আমাদের এইটুকু মাথায় রেখে সম্পূর্ণ কথা বলা যাচ্ছে না। কারণ সম্পূর্ণ কথা যদি মনের ভাব প্রকাশ করতে যায়, তাহলে হয়তোবা আমাদেরকেও মামলা খেতে হতে পারে। তবে আমাদের দৃষ্টিতে ঢাকা মিডিয়া এলটিডি যতটুকু কথা বলার চেষ্টা করেছে, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। বাকি মতামত আপনারা কমেন্ট বক্সে দিবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে। আর এখন পর্যন্ত ঢাকা মিডিয়া এলটিডি যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।